অ্যান্ড ওয়েলকাম। আমাদের দিনের শুরু হয় ঘর থেকে এবং শেষটাও তাই। সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রার প্রক্রিয়া, খাওয়া দাওয়া, পোশাক আশাক কিংবা সাজগোজ, সেই সবই বদলায় সময়ের সাথে সাথে, প্রতিটি যুগে, প্রতিটি দশকে এবং প্রতিটি শতাব্দীতে। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সম্পর্ক যদি চমৎকার হয়, আন্তরিক হয়, তাহলে জটিল সমস্যাগুলো মিটে যায় খুব তাড়াতাড়ি, আর হয়ে উঠি আমরা সবাই মিলে সুপার ফ্যামিলি। পৌঁছে গেছি আমরা আর একটা নতুন পর্বের। আপনারা দেখছেন লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, গো পাওয়ার্ড বাই ওশিয়া হার্বাল। এবার খেলবে বাঙালি। আজ আমরা কোথায় পৌঁছে গেছি আপনারা নিশ্চয়ই জানতে চান। আজ আমরা পৌঁছে গেছি মালদায়। মালদায় কি কি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, তবু তাও আপনাদের আরেকবার জানিয়ে দিই। এখানে রয়েছে গৌড় মহাবিদ্যালয়, এখানে রয়েছে শরৎচন্দ্র মিনি মার্কেট, রাজীব গান্ধী মার্কেট, মালদার আম তো অবশ্যই খুবই বিখ্যাত, আর আছে আদিনা মসজিদ। এবার মালদায় এসে কোন পাঁচ পরিবারের সাথে আমরা খেলবো আমাদের আজকের এই পর্বে, চলুন তাদের সাথে আলাপটা সেরে নেওয়া যাক। প্রথমেই আলাপ করে নেব অর্পিতা এবং সৌরভ ঘোষের সাথে। কেমন লাগছে বলুন আজ এখানে খেলতে এসে? খুব ভালো লাগছে, একটা অন্য ধরনের অভিজ্ঞতা, তো আশা করি সবাই ভালো করবে। বেস্ট অফ লাক। বৌদি তো সাজতে খুব ভালোবাসে, দেখেই বোঝা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি সাজতে খুব ভালোবাসি, ইভেন আমি নিজে সাজতে শুধু ভালোবাসি না, আমার সাথে ওকে পারফেক্টলি সাজিয়ে নিয়ে বেরোই। মানে এটা নিশ্চয়ই ম্যাচিং করে আপনি ডিসাইড করেছেন? একদম। খুব সুন্দর লাগছে আপনাদেরকে। থ্যাংক ইউ। আর দাদা কি গানও গাইতে ভালোবাসেন? মানে আপনার পাঞ্জাবির উপরে ডিজাইনটা দেখে মনে হলো। ডিজাইনটা অ্যাকচুয়ালি ওরই বানানো। আচ্ছা, আপনার নিজের হাতে বানানো? আমার কনসেপ্টে করা এটা। বাহ, খুব সুন্দর হয়েছে, মাল্টি ট্যালেন্টেড আমাদের বৌদি। দাদা, আপনার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনি তার মানে দারুণ গান গান, যদি দু চার লাইন আমাদের শোনান। রিসেন্টলি একটা নচিকেতার উপর গান আমরা ট্রিবিউট করেছি, ও লিখেছে, আমি সুর করেছি আর গেয়েছি, তো ওই গানটা দু লাইন গাইছি। আপনার নচিদার ফ্যান? হ্যাঁ, নচিদার খুব বড় ফ্যান, ওনারই উদ্দেশ্যে একটা গান বানিয়েছি, ওটা দু লাইন শোনাচ্ছি। নিশ্চয়ই। মহাকাশ হিমাচল, মহাকাশ হিমাচল, তুমি যে সাগর জল, তোমাকে পৃথিবীটা সঁপে দিলাম, কেয়ার অফ ফুটপাথ শেখালো সহজ পথ, তোমার ওই পথ ধরে হেঁটে গেলাম, বিবেকের সাইরেন অনেকের মাইগ্রেন, তোমার কাছেই তাই মাথা নোয়ালাম, মুখোশের ভণ্ডামি সামনে এনেছো তুমি, তোমাকে রাজার এই মুকুট দিলাম, নচিকেতা তোমারে সেলাম, নচিকেতা তোমাকে সেলাম, নচিকেতা তোমাকে সেলাম, নচিকেতা তোমাকে সেলাম। বাহ। পরের পরিবারের সাথে আলাপ করে নেব পঙ্কজ কুমার এবং ফুলকলি ঘোষ। কেমন লাগছে বলুন আজ এখানে এসে? আগে তো দেখতাম টিভিতে, এখন সামনে এসেছি, খুব ভালো লাগছে। বৌদি নিশ্চয়ই খুব এক্সাইটেড? খুব ভালো লাগছে এখানে এসে। খুব ভালো করে মজা করে খেলবেন, আপনাদের সাথে আগামী রাউন্ডে আরো কথা হচ্ছে। এরপর আলাপ সেরে নেব মনোজ এবং বিউটি ঘোষের সাথে। কেমন লাগছে বলুন শুরুতেই? খুব ভালো লাগছে, হ্যাঁ কাছ থেকে দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা হয়ে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে পরিবারের সাথে আলাপ করে দেবো, সাথে রয়েছেন সোমনাথ এবং সোমা পল্লে। নমস্কার। খুব ভালো লাগছে এখানে এসে, সবাইকে এরকমভাবে দেখছি, অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে, আরও আশা করি অনেক অভিজ্ঞতা নিয়ে যাব, এবং সামনে থেকে আপনাকে দেখছি, এটা খুব ভালো লাগছে। নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই এনজয়ও করবেন খুব আজকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনাদের দুজনের সম্বন্ধে একটু জানতে চাইবো, আপনাদের আলাপ কিভাবে? আমাদের আলাপ বলতে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ। আপনাদের বিবাহিত জীবন কতদিনের? 17 বছরের। 17 বছর, 17 বছর একসাথে রয়েছেন, তাহলে আমাদের পরে একটা খেলা রয়েছে, কিন্তু ঘর তো দেখি, আশা করছি আপনারা ভালো পারফর্ম করবেন। চেষ্টা করব। এরপর আলাপ করে নেব আজকের 5 নম্বর পরিবারের সাথে, সুজিত কুমার এবং গীতা মণ্ডল। আমি একজন স্কুল টিচার, আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, আমাদের বিয়ে হয়েছে 15 বছর, আমি মালদাতে থাকি। দাদা? আমি মালদাতে সার্ভিস করি এবং আমি আগে রেলে ছিলাম কর্মসূত্রে 15 বছর, প্রথম 8 বছর তো রেলে পোস্টিং ছিলাম, তারপর সেখান থেকে আমি স্মল সেভিংস অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্বল্প সঞ্চয় যে ডিপার্টমেন্টটা আছে ওই ডিপার্টমেন্টের আমি একজন অফিসার। আলাপ সেরে নিলাম পাঁচ পরিবারের সাথে, এদের সাথেই আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম ধর তো দেখি। হয়তো দেখি মানে ধরবে আঙুল, জিতবে খেলা, ভুল ধরলে বুঝবে ঠেলা,
এই রাউন্ডে দাদাদের চোখ বাঁধা থাকবে এবং সেই অবস্থায় পাঁচ আঙুলের মধ্যে থেকে তার নিজের বউয়ের আঙুল কোনটা সেটা তাকে চিনে নিতে হবে। ঠিক ধরতে পারলে পেয়ে যাবেন 50 পয়েন্টস, আর যদি ভুল করে ফেলেন তাহলে খেলা বুঝবেন বাড়ি গিয়ে। আর এই টাস্কটা করার জন্য দাদারা সময় পাবেন 50 সেকেন্ডস। তাহলে চলুন খেলা শুরু করে যাক, তার আগে আমি এই রিবন দুটো বেঁধে দেবো দাদা বৌদির হাতে। দর্শক দেখি খেলতে প্রথমেই আমাদের সাথে আসছেন সৌরভ ঘোষ। দাদা রেডি? রেডি আপনি? রেডি। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্র্যাকটিস করেছেন দাদা? কনসেন্ট্রেট করে খেলছেন দাদা, তাই আমার সাথে কথা বলছেন না। বলতে কি বলে ফেলবেন অন্য বৌদিদের নিয়ে, তাই রিস্ক নিচ্ছেন না। পরের আঙুল কি মনে হচ্ছে দাদা, চেনা চেনা লাগছে? এটা বৌদি একটু এগিয়ে আসবেন। এই রে, আমার বলার অপেক্ষা করতে পারলেন না দাদা, তাই নিজেই একেবারে আঙুল থেকে হাত ধরে নিয়েছেন এবং এখন নিশ্চয়ই বুঝে গেছেন আপনি ঠিকই ধরেছেন। তাহলে বেশ, চোখ খুলে ফেলুন এবার। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বলে রেখেছিলাম না চিনতে পারলে তোর কপালে দুঃখ আছে। এবার জানতে চাইবো কপালে কি দুঃখ থাকতো যদি ভুল হয়ে যেত। সারাদিন গান শুনতে পাইতাম। আমার একটাই শাস্তি, মানে আমি যদি গান না করি, রেয়াজ না করি, ও মানে প্রচন্ড খেপে যায়। মানে এরকম মানে স্ত্রী পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে খেলে। এবার আমাদের সাথে খেলতে আসছেন পঙ্কজ কুমার ঘোষ। পঙ্কজ দা আসো। থ্যাংক ইউ সো মাচ। এদিকে রয়েছেন বৌদিরা, আপনি রেডি? বেশ, আপনার সময় শুরু হচ্ছে এখন। কি মনে হচ্ছে আপনার, এই যে নয়? আচ্ছা, তাহলে এগিয়ে যাচ্ছি। এটাও নয়, ঠিক আছে, আমরা এগিয়ে যাব পরের বৌদির কাছে। এইটাও নয়, ঠিক আছে, এটা এইটা আপনি ধরেই বুঝে গেলেন যে এটাই। মনের টান, তাই তো? ভুল হতেই পারে না, বৌদি একটু এগিয়ে আসবেন সামনে। বেশ, এবার হাতটা ছেড়ে দিতে পারে, চোখের ভেটিটা খুলে ফেলুন। এই রে দাদা, লজ্জার রিস্কি দিলেন না, একদম সোজা চলে গেছেন। এবার আমাদের সাথে খেলতে আসছেন ঘোষ পরিবার থেকে মনোজ দা। টেনশন রয়েছেন, চেক জামা পরে রয়েছেন, দেখা যাক চেক করে নিজের বউকে উনি খুঁজে পান কিনা। রেডি? তাহলে সময় শুরু হচ্ছে এখন। ইচ্ছা নয়, আমরা এগিয়ে যাচ্ছি। এই আঙুলটা মনে হচ্ছে, তাই তো? এটাও মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এটা হতে পারে নিশ্চয়ই, এটা চেনা চেনা লাগছে, এটাও চেনা চেনা লাগছে। আমরা এগিয়ে যাব, এটাই থাকবো না পরেরটায় চলে যাব? এইটাই। ওকে বৌদি, চলে আসুন সামনে, একটু এগিয়ে আসবেন। কিভাবে বুঝলেন এটাই আপনার বউয়ের আঙুল? কনফিউজ লাগছে এটা আমার। আচ্ছা, কনফিউজড লাগছে, তার তো কিছু করার নেই, আপনি বৌদিকে সামনে ডেকে নিয়েছেন। বেশ, এবার চোখটা খুলে ফেলুন, তাহলে দেখুন পাশে কে রয়েছে। কি হলো এটা? মিস্টেক হয়ে গেল। মিস্টেক হয়ে গেল? বৌদি এগিয়ে আসুন এখানে। কি বলবেন, কিছু বলার নাই, কনফিউজ করে দিয়েছে। ঠিক আছে, বাড়ি গিয়ে ব্যাপারটা ভালো বুঝে নেবেন, ঠিক আছে? আপনার আঙুলটা চিনতে পারল না দাদা, আমার কাছে তো পৌঁছায়নি। পৌঁছায়নি বাবু, পৌঁছে গেলে হয়তো চিনে নিতে পারতো। পৌঁছালে কি না, একটু তাড়াহুড়ো করে ফেললেন, বেশি তাড়াহুড়ো করে ফেললেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের আরও অনেক রাউন্ড রয়েছে, আরও অনেক খেলা বাকি রয়েছে, একদম মন দিয়ে তখন খেলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ দাদা। এবার খেলতে আসছেন সোমনাথ পড়লে।
নাম আপনার সোমনাথ পড়লে বউ রেগে যাবে হাত না ধরলে। ঠিক তো, আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা নয়, এগিয়ে যাচ্ছি আমরা। এই আঙুলটা, এইটাই? আচ্ছা এইটাই। কনফিউজ আছি, হাতটা একটু মোটা লাগলো, ছোট লাগলো, ওয়াইফের হাতটা একটু লম্বা। তাহলে টেনে নিলেন কেন? টেনে নিলাম বলতে মনে হলো কনফার্ম না। মনে হলো কনফার্ম না দাদা, কিন্তু হতেও পারে। এই তো হতেও পারে। বেশ, চোখটা খুলে ফেলুন, খুলে দেখুন আপনার পাশে কাকে আপনি টেনে নিয়েছেন। সোমনাথ পড়লে এ কি করলে? বৌদি এগিয়ে আসুন এখানে। দাদা পালানোর চেষ্টা করছিলেন, আমি ধরে রেখেছি। কি করা উচিত বলুন এবার। কি করবে, পানিশমেন্ট কিছু নেই। পানিশমেন্ট কিছু নেই? এবার খেলতে আসছেন আমাদের পাঁচ নম্বর পরিবার, মানে মন্ডল পরিবার থেকে সুজিত দা। টেনশন হচ্ছে নাকি? একটু তো। একটু তো বটে। বেশ, আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা চেনা চেনা লাগছে। এইটাই এইটাই। আরো কিন্তু চার বৌদি রয়েছেন সামনে, এরকম সুযোগ কিন্তু দাদা আর পাবেন না। আঙুল ধরে দেখে নেবেন নাকি বাকি বৌদিদের? কিন্তু একবার আপনি সব বৌদির আঙুল ধরে ফেললে আর ফিরে এসে চেক করতে পারবেন না। সময় কিন্তু ততক্ষণে পেরিয়ে যাবে। কি করবো? নেক্সট নেক্সট। আচ্ছা, 30 সেকেন্ড পেরিয়ে গেছে, সময় কিন্তু খুব বেশি নেই। এই বৌদি শিওর? ওকে বৌদি এগিয়ে আসুন। ভুল করেছি মনে হচ্ছে। ভুল করেছি মনে হচ্ছে? তাহলে করলেন কেন? টেনশন টেনশন হচ্ছে আপনার? তাও আপনি আঙুলটা ধরে রয়েছেন কেন বৌদি, যদি আপনার মনেই হয় ভুল করেছেন? চোখটা খুলে ফেলুন। বছরের বিয়ে আপনাদের আর ভুল হয়ে গেল দাদা? অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে তো এরকম ই করিনি, প্র্যাকটিস করিনি, যার জন্য। আর বৌদি কি হচ্ছে বলেন তো, সব দাদারা আপনার দিকে কেন বলে যাচ্ছেন? আমি ভাবছি সৌরভের কথা। আসল বৌদি চলে আসুন। আগের রাউন্ড ছিল ধর তো দেখি, পাঁচ পরিবারের সাথে আমরা খেলেছি সে রাউন্ড। এবার জেনে নেবো পাঁচ পরিবারের কার কত স্কোর। সৌরভ ঘোষের পরিবার পেয়ে গেছে 50 পয়েন্ট। পঙ্কজ কুমার ঘোষের পরিবার পেয়েছে 0 পয়েন্ট। মনোজ ঘোষের পরিবার ওনারাও পেয়েছেন 0 পয়েন্ট। সোমনাথ পল্লের পরিবার পেয়েছে 0 পয়েন্ট। সুজিত কুমার মন্ডলের পরিবার ওনারাও পেয়েছেন 0 পয়েন্ট। মানে বুঝতেই পারছেন, সৌরভ ঘোষের পরিবার ছাড়া আর কেউ এখনো খাতা খোলে। দেখা যাক, আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড লে হালুয়ার দিকে। তো লে হালুয়াতে কোন পরিবার কেমন পারফর্ম করে সেটা এবার দেখে নেবো। আপনারা জানেন লে হালুয়া মানে মজার মজার প্রশ্ন হবে, বুদ্ধিতে দাও ধোঁয়া, না পারলে লে হালুয়া, পারলে হাতের মোয়া। দেখে নেবো সৌরভ ঘোষের পরিবারকে। ওয়েলকাম আপনাদেরকে, আপনাদের সাথে আলাপ হয়ে গেছে, সাথে ফের হচ্ছে আলাপ করি। এটা আমার বোন আর সৌরভের একমাত্র শালী। আচ্ছা ঠিক আছে, মানে সৌরভ যাকে খুব ভয় পায়। ভয় পায়? শালীকে ভয় পায়? ও আমাকে উল্টে ভয় পায়, এক ধমক দিয়েছিলাম একদিন পুরো চুপ হয়ে গেছিল, এমনি গলা খুব। শালীর থেকেই এবার জানতে চাই কে কাকে আসলে ভয় পায়। না আসলে আমাকে খুব ভয় পায় আর কি, আমি যখন ডাকি সোনা বলে তখন মনে হয় যেন কোথাও একটা লুকিয়ে গেলে ভালো হয় আর কি। কেন সেটা কেন? ভয় পায় আমাকে খুব আসলে। কি ব্যাপার বলুন তো বৌদি, আপনি একটুখানি ইলাবোরেট করে বুঝিয়ে দিন। অ্যাকচুয়ালি ও খুব সুন্দর করে ওকে বলে সোনা তুমি আমার, তখনই সৌরভ গুটিয়ে যায়। আচ্ছা অ্যাকচুয়ালি ও একবার বাইরে গিয়েছিল তো আমাকে জিজ্ঞাসা করছিল তুই কোন ঘরে, আমি বললাম আমি বাইরে ঘরে, আমার সোনা কোথায়, আমি বললাম স্টুডিওতে, বলে হ্যাঁ এরকম দূরে দূরে থাকবি, সম্পর্ক ভালো থাকবে, আমি গেলে কাছে আসবি। আচ্ছা
এই হচ্ছে কেমিস্ট্রি। বাহ, আপনাদের এই কেমিস্ট্রি মিলিয়েই আপনারা এই রাউন্ডে কি করেন সেটা দেখে নেবো এবার। ঠিক আছে, আপনাদের সাথে তাহলে খেলা শুরু করছি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এটা জ্বালিয়ে ধরা যায় না, আবার ধরে জিতলে পুরস্কার। এটা জ্বালিয়ে ধরা যায় না, আবার ধরে জিতলে পুরস্কার। মশাল? মশাল ধরে জিতলে কি পুরস্কার? পরের প্রশ্নে চলে যাই। যে পান গায়ে থাকে তাকে কি বলে? বলুন বলুন, দাদার দিকে তাকালেই ক্লু পাবেন। যে পান গায়ে থাকে তাকে কি বলে? পানের রং কি? সবুজ। আর ক্লু দিতে পারছি না, সময়ও শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি বলবেন, ভাবুন ভাবুন, দাদার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারছেন না। এই রে সবুজ। সবুজটা তো আমি বললাম ক্লু দেওয়ার জন্য। সময় এবার শেষ, সরি বলে দিই এবার। প্রথম প্রশ্নটা ছিল, এটা জ্বালিয়ে ধরা যায় না, আবার ধরে জিতলে পুরস্কার। বাজি, বাজি ধরে জিতলে পুরস্কার থাকে। পরের প্রশ্ন, যে পান গায়ে থাকে তাকে কি বলে? দাদার দিকে তাকিয়ে বলেছিলাম বুঝে যাবেন। দাদা এবং সবুজ এই মুহূর্তে ভাবুন তো কি? পাঞ্জাবি। কি? পানটা আগে ছিল, আমি ভাবছিলাম পানটা পরে, মানে জলপান টলপান এই টাইপের কিছু ভাবছিলাম। তারপর ভাবলাম ও পানটা আগে ছিল, তার মানে ওহো পাঞ্জাবি। সঠিক উত্তর হতো পাঞ্জাবি। এত ক্লু দেওয়ার পরও ধরতে পারলেন না তো, তাহলে সবাই মিলে এবার বলে দিন। এবার লে হালুয়া খেলার জন্য দেখে দেবো পঙ্কজ কুমার এবং ফুলকলি ঘোষকে। রেডি আপনারা খেলার জন্য? আপনাদের সময় শুরু করছি এখন। কোন বিছে কামড়ায় না? বলুন বলুন, ভেবে বলুন, কোন বিছে কামড়ায় না? পরের প্রশ্নে চলে যাব। পাশাপাশি থাকে, একই কাজ করে, কিন্তু একে অপরের দিকে সরাসরি তাকাতে পারে না, কি? ভাবুন ভাবুন, উত্তর তো দিতে হবে, না হলে কিন্তু লে হালুয়া বলতে হবে। পাশাপাশি থাকে, একই কাজ করে, কিন্তু একে অপরের দিকে সরাসরি তাকাতে পারে না। পারবেন না? বেশি সময় দিতে পারছি না, সময় কিন্তু এবার শেষ। প্রথম প্রশ্নটা ছিল, কোন বিছে কামড়ায় না? উত্তরটা কোমর বিছে। আর পরের প্রশ্ন ছিল, পাশাপাশি থাকে, একই কাজ করে, কিন্তু একে অপরের দিকে সরাসরি তাকাতে পারে না, কি? উত্তরটা হবে চোখ। তাহলে এবার একসাথে বলতে হবে লে হালুয়া, লে হালুয়া। এবার লে হালুয়া খেলতে আসছেন মনোজ এবং বিউটি ঘোষ। একটু টেনশন হচ্ছে নিশ্চয়ই? অবশ্যই। মন দিয়ে শুনবে দেখুন প্রশ্নগুলো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কানে আসে কিন্তু কানে না দেওয়াই উচিত, কি? কানে আসে কিন্তু কানে না দেওয়াই উচিত। শব্দ। কানে না দেওয়াই উচিত? শব্দ না দিলে আমরা কথাই শুনতে পাবো না। পরের প্রশ্নে চলে যাব। কোনো ছেলেকে যদি আপনি লুফে নিয়ে বাদ দেন, তাহলে সেই ঘটনাকে কি বলবে? বিশ্বাসঘাতকতা। আপনি ইমোশনাল হয়ে গেছেন বৌদি। ইমোশনাল নয়, এরকম উত্তর নয়। কোশ্চেনটা আরেকবার, একটু অন্যরকম ভাবে ভাবতে হবে কোশ্চেনটা। কোন ছেলেকে যদি আপনি লুফে নিয়ে বাদ দেন, তাহলে সেই ঘটনাকে কি বলবে? সময় শেষ, বলবে বয়কট। প্রথম প্রশ্নটা ছিল, কানে আসে কিন্তু কানে না দেওয়াই উচিত, গুজব। পারলেন না তো দুটো প্রশ্নেরই উত্তর দিতে, তাহলে একসাথে বলে দিন এবার লে হালুয়া। এবার লে হালুয়া খেলার জন্য ডেকে নেব পল্লে পরিবারকে। রেডি আপনারা? বৌদি সাথে কে রয়েছেন একটু আলাপ করিয়ে দেবেন। এটা দিদি এবং বন্ধু, খুব ভালো বন্ধু হয় আমাদের। আচ্ছা, আমার আমার হাজবেন্ডের। বৌদির নাম কি? কৃষ্ণা দে।
আপনার কেমন লাগছে আজ এখানে? খুব ভালো লাগছে। মন দিয়ে শুনবেন প্রশ্নটা, আপনাদেরকে এইটুকুনি বলবো, মজার প্রশ্ন থাকবে, ইজি প্রশ্ন থাকবে, একটু অন্য রকম করে ভাবতে হবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাম হরধনু ভেঙেছিল, কিন্তু কোন ধনু ভাঙা তো দূরে থাক, ধরাও যায় না। রামধনু। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন সবজি টুপি পরে থাকে? কোন সবজি টুপি পরে থাকে? বেগুন ও আনারস। একটা ক্লু দিচ্ছি, টুপির ইংরাজি ভাবুন। ক্যাপসিকাম। একদম সঠিক উত্তর। আপনারা দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে খেলে। এখন আমাদের সাথে নেহালুয়া খেলতে আসছেন মন্ডল পরিবার। দাদা বৌদির সাথে আলাপ হয়ে গেছে, সাথে কে রয়েছেন? মেয়ে রয়েছে। কি নাম তোমার? মৌলি মন্ডল। মৌলি কি পড়ছো? এখন ক্লাস ফাইভে পড়ছি। আচ্ছা, কোন স্কুল? হোলি এঞ্জেলস। ওকে, অল দ্য বেস্ট তোমাকে, তুমি মন দিয়ে পড়াশোনা করবে, আর তোমাকেও কিন্তু এখন খেলতে হবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে, প্রশ্নটা হতেই পারে যে তুমি উত্তর দিয়ে দিলে, ঠিক আছে? প্রশ্ন করি, রেডি আপনারা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রান্নাঘরে দুপুর ১২টাকে রাখা হলে তাকে কি বলে? রান্নাঘরে দুপুর ১২টাকে রাখা হলে তাকে কি বলে? ১২টা বেজে যাওয়া। ১২ ভেজালে? না, দুপুর ১২টাকে কি বলে সেটা ভাবো। মধ্যাহ্ন। খানিকটা খানিকটা কাছাকাছি গেছে, একটু ইংলিশে ভাবো। বলুন বলুন উত্তরটা মাইকে। ১২ ক্লক। বৌদি কি বলছিলেন বলুন? নুন। একদম সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। যে পাতার, ও একটা প্রশ্নের উত্তর দিতে দিতেই আপনারা নিয়ে নিয়েছেন পুরো সময়টা, মানে এক মিনিটের মধ্যে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, সঠিক পেয়ে গেছি। আর একটা প্রশ্ন করতে পারলাম না, আমারও খারাপ লাগছে, কিন্তু আপনারা এই রাউন্ডে পেয়ে গেছেন 10 পয়েন্টস, থ্যাংক ইউ। একটু আগেই আমরা খেললাম লে হালুয়ার রাউন্ড, এবার জেনে নেবো লে হালুয়ার রাউন্ডে কোন পরিবার কত স্কোর করলো। সৌরভ ঘোষের পরিবার পেয়েছে 0 পয়েন্ট, পঙ্কজ কুমার ঘোষের পরিবার পেয়েছে 0 পয়েন্ট, মনোজ ঘোষের পরিবার পেয়েছে 0 পয়েন্ট, পল্লে পরিবার পেয়েছে 20 পয়েন্ট, আর মন্ডল পরিবার পেয়েছে 10 পয়েন্ট। এই পর্বের আমার শাড়ি স্পন্সর করেছেন সারাং শাড়িজ, আর জুয়েলারি স্পন্সর করেছেন সাক্ষী জুয়েলার্স। এবার পালা আমাদের থার্ড রাউন্ডের দিকে এগিয়ে যাওয়ার। থার্ড রাউন্ড মানে সাক্ষের করাত রাউন্ড। সাক্ষের করাত মানে আপনারা জানেন, প্রশ্ন হবে, খেলা হবে, দুজন খেলবে সাথে, ভুল করলে পা পড়বে সাক্ষের করাতে। এখানে একটা টাস্ক করতে হবে, এবং টাস্কটা করতে করতে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, পয়েন্টসও থাকবে প্রচুর এই রাউন্ডে। দেখা যাক আজকে পরিবারেরা কেমন পারফর্ম করে। প্রথমেই ডেকে নেব সৌরভ ঘোষের পরিবারকে। দেখতেই পাচ্ছেন আপনারা, দাদার ডান হাত আর বৌদির বাঁ হাত একসাথে বেঁধে দেওয়া হয়েছে। আপনারা এই হাত দুটো ব্যবহার করতে পারবেন না, কোনোভাবেই না, কাজ করতে হবে বাকি দুই হাত দিয়ে। এখানে বেশ কয়েকটা গ্লাস রয়েছে, একটা করে গ্লাস বার করবেন। বার করবেন যখন দেখে নেবেন এই রোটা যাতে পড়ে না যায়, এটা যেন দাঁড়িয়েই থাকে। একটা গ্লাস ট্রেতে রাখবেন, একটা বোতলের ঢাকনা খুলে রেডি হয়ে তাতে জল ঢালবেন, আর সাথে সাথে আমি প্রশ্ন করব বেশ কয়েকটা। প্রশ্নের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্ট করে, আর যতগুলো গ্লাস ভর্তি করতে পারবেন আপনারা এক মিনিটের মধ্যে, থাকবে প্রত্যেকটার জন্য আরও 10 পয়েন্ট করে। বুঝতে পেরেছেন? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কার গাওয়া গান? মান্না দে। পরের প্রশ্ন, পূজোর সময় পবিত্র জল হিসেবে আমরা কোন নদীর জল ব্যবহার করি? গঙ্গা জল। গঙ্গা। তারপরের প্রশ্ন, প্রচুর কথা বলার জন্য আমরা মুখে কি ফুটছে বলে থাকি? কই ফুটছে। সঠিক উত্তর। পরের প্রশ্ন মন দিয়ে শুনবেন, পটল কুমড়ো লঙ্কা পেঁয়াজ আদা, আমি যে অর্ডারে বললাম সেই অর্ডারই বলুন। পটল কুমড়ো লঙ্কা পেঁয়াজ আদা,
পরের প্রশ্নে চলে যাচ্ছি। কিতনে আদমি থে উত্তরে গব্বরের চালা কজনের কথা বলেছিল? দু। সময় শেষ। আপনারা এক মিনিটের মধ্যে ছটা গ্লাস ভর্তি করে ফেলেছেন, এখান থেকে পেয়ে গেছেন 60 পয়েন্টস, আর পাঁচটা সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, তার জন্য আরও 50 পয়েন্টস। এই রাউন্ডে আপনারা টোটাল স্কোর করলেন 110 পয়েন্টস। এবার আমাদের সাথে সাক্ষীর করাত খেলতে আসছেন পঙ্কজ কুমার ঘোষ। চলে আসুন দাদা বৌদি, রেডি আপনারা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আজ থেকে 19 বছর আগে কোন সাল ছিল? আসাম পশ্চিমবঙ্গের একটি জেলা? না। পরের প্রশ্ন, ম দিয়ে শুরু তিনটি পাখির নাম বলুন। ময়ূর। বলুন তিনটি না, তিনটি পাখির নাম বলতে হবে ম দিয়ে। ময়ূর, ময়না। ময়ূর, ময়না। আর আর বলুন বলুন। এই গ্লাসগুলো দাঁড় করিয়ে রাখতে হবে। ধরো এটা, ধরো। সময় শেষ হয়ে গেছে, আর ওই গ্লাসটা আমরা ধরতে পারবো না। ওকে, লাস্ট ক্লাসটা সময়ের পরে ধরেছেন, তাই ধরতে পারছি না। আমরা এখান থেকে তিনটে ক্লাস ধরবো, তিনটে ভর্তি ক্লাস রয়েছে, আর আপনাদের একটা উত্তর সঠিক। তাই আপনারা এই রাউন্ডে স্কোর করলেন টোটাল 40 পয়েন্টস। এবার আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব মনোজ এবং বিউটি ঘোষকে। বেশ, তাহলে আমি সময় শুরু করছি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ঠিক করে করতে হবে, একটাই গ্লাস রাখা যাবে ট্রেতে। আপনাদের জন্য প্রশ্ন, ডোবারম্যান আসলে কোন প্রাণী? একটা গ্লাস বার করতে হবে। এই তো বেরিয়ে গেছে। আর প্রশ্নটা ছিল, ডোবারম্যান আসলে কোন প্রাণী? বলতে পারবেন না, আমরা পরের প্রশ্নে চলে যাব। গাছ থেকে আমরা কোন গ্যাস পাই? অক্সিজেন। ভেরি গুড। পরের প্রশ্ন, তাল গাছ ড্যাশ পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে? এক পায়। একদম ঠিক। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দুইয়ের নামটাটা বলুন। দুই, দুই তিন চার, দুই তিন ছয়, দু চারে আট, দু পাঁচে দশ, দু ছয় বারো, দু সাতে চোদ্দো, দু আটে ষোলো, দু নয় আঠারো, দু দশে কুড়ি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, লুডোর বোর্ডে। ওকে, সময় শেষ, প্রশ্নটা আর করতে পারলাম না। আপনাদের গ্লাস ভর্তি হয়ে গেছে চারটে, চারটে গ্লাস ভর্তি হয়ে গেছে, আর উত্তর সঠিক হয়েছে দুটো। অক্সিজেন একদম সঠিক উত্তর ছিল, এবং এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ সেটাও সঠিক উত্তর ছিল। দুইয়ের নামটাটা দাদা, দুই একেই তো বলেননি, দুই দুগুণে থেকে শুরু হয়েছে আপনার নামটা, ওটাও ধরতে পারলাম না। আপনাদের উত্তর সঠিক ছিল দুটো আর চারটে গ্লাস, মানে আপনারা এই রাউন্ডে টোটাল স্কোর করলেন 60 পয়েন্টস। এবার আমরা আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব পড়লে পরিবারকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। একদম গ্লাস পেরিয়ে গেছে। প্রথম প্রশ্ন, একটি গানের লাইন অনুযায়ী ও চাঁদ সামলে রেখো ড্যাশ যখন আগে। ভেরি গুড। পরের প্রশ্ন, ফুলুরিতে আলু থাকে না, কথাটা ঠিক না ভুল? ভুল, ঠিক, আলু থাকে না, ঠিক কথা। ওকে, জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। পরের প্রশ্ন, মন দিয়ে শুনবেন, বাঘ হরিণ কুমির জিরাফ ভাল্লুক, যে অর্ডারে বললাম সেই অর্ডারে বলুন। বাঘ হরিণ কুমির জিরাফ ভাল্লুক। ভেরি গুড। পরের প্রশ্ন, ছুটি কোথায় বাঁধা হয়? ছুটি, ঝুটি, ঝুটি, চুলে। ওকে, পরের প্রশ্ন, বিরিয়ানির হাড়ি সাধারণত কোন রঙের কাপড় দিয়ে ঢাকা থাকে? লাল রঙের। এর মধ্যে কার পইতে থাকে, ব্রহ্মদৈত্যের না মামদর? ব্রহ্মদৈত্যের। একদম সঠিক উত্তর। সময় শেষ।
আপনারা গ্লাস ভর্তি করে ফেলেছেন এক মিনিটের মধ্যে সাতটা, এবং প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আরও সাতটা। এই রাউন্ডে আপনারা স্কোর করলেন 140 পয়েন্ট। এবার আমরা আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব সুজিত কুমার এবং গীতা মণ্ডলকে। চলে আসুন, সময় শুরু হচ্ছে এখন। গান গাইতে কি লাগে, গলা না হারমোনিয়াম? হারমোনিয়াম। পরের প্রশ্ন, 100 থেকে 90 অবধি উল্টো দিক থেকে বলুন। 199, 97, 95, 94, 93, 94, 99. ওকে, পরের প্রশ্ন, বিখ্যাত সিনেমা অনুযায়ী বেদের মেয়ের নাম কি? জোসনা। এর মধ্যে কোন সংখ্যার কয়েন হয় না, 50 না 10? 50। পরের প্রশ্ন, 500 টাকাকে 5 জনের মধ্যে সমান ভাগ করলে এক একজন কত করে পাবে? সময় শেষ। আপনারা গ্লাস ভরে ফেলেছেন 5টা আর সঠিক উত্তর দিয়েছেন 4টে। যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে, আমার প্রশ্ন ছিল গান গাইতে কি লাগে, গলা না হারমোনিয়াম? গান গাইতে গলা লাগে, গলা ছাড়া তো গান গাইতেই পারবেন না। গান গাইতে গলা লাগে আর সঙ্গত দিতে হারমোনিয়াম লাগে। বুঝতেই পারছেন, 4টে সঠিক উত্তর আর 5টা গ্লাস। এই রাউন্ডে আপনারা স্কোর করে নিলেন 90 পয়েন্ট। 3টে রাউন্ড খেলা হয়ে গেছে, আমাদের সাথে রয়েছেন 5 পরিবার। এবার জেনে নেব এই 3টে রাউন্ড খেলার পর কার কত টোটাল স্কোর। এইখান থেকেই কিন্তু 2 পরিবার চলে যাবে আমাদের সাথে ফাইনাল রাউন্ড খেলতে, আর 3 পরিবারকে আমরা বিদায় জানাবো। প্রথমেই বলি পঙ্কজ কুমার ঘোষের পরিবারের স্কোর। ওনারা 3টে রাউন্ড খেলার পর পেয়েছেন টোটাল 40 পয়েন্ট। মনোজ ঘোষের পরিবার পেয়েছে 60 পয়েন্ট। সুজিত কুমার মণ্ডলের পরিবার, ওনারা পেয়েছেন 100 পয়েন্ট। সৌরভ ঘোষ, ওনারা পেয়েছেন 160 পয়েন্ট। সোমনাথ পল্লের পরিবারও পেয়েছেন 160 পয়েন্ট। মানে বুঝতেই পারছেন, পল্লে ফ্যামিলি আর সৌরভ ঘোষের ফ্যামিলি, এদের নিয়ে চলে যাবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড খেলতে। তার আগে যে 3 পরিবারকে আমরা এখানেই বিদায় জানাচ্ছি, তাদের হাতে তুলে দেবো সান বাংলার তরফ থেকে স্পেশাল গিফটস। সবাই সবাই একসাথে মিলে গাই, চল সবাই সবাই আই নেচে নেচে গাই। খেলবে বাঙালি সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি সান বাংলা সুপার ফ্যামিলি। এবার আমরা শুরু করতে চলেছি আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম কপাল জোড়ে গান বাজারে। তার জন্য পেয়ে গেছি আমাদের 2 পরিবারকে, পল্লে ফ্যামিলি আর সৌরভ ঘোষের ফ্যামিলিকে। 2 পরিবারের কাছে আমার প্রশ্ন রয়েছে, আর কয়েক মিনিটের মধ্যেই কে এই পর্বে হয়ে যাবে সুপার ফ্যামিলি সেটা কিন্তু আমরা জেনে যাব। কিন্তু আপনাদের কাছে নিশ্চয়ই আপনার পরিবারই সুপার পরিবার, রাইট? তো দুজনের কাছেই প্রশ্ন, কেন মনে হয় যে আপনার ফ্যামিলি সুপার ফ্যামিলি? কারণ আমাদের ফ্যামিলির মধ্যে বিশ্বাস, ভালোবাসা, আন্তরিকতা, এগুলো সব কিছু মিশিয়ে আছে, তাই আমি মনে করি আমার ফ্যামিলি সুপার ফ্যামিলি। বাহ, সুন্দর বলেছেন। ঘোষ পরিবার, আমি এখানে একটা কথা বলি, আমি সৌরভের থেকে বড়। আচ্ছা, সমাজের ক্ষেত্রে এটা একটা অন্যরকম ব্যাপার। আমার মনে হয় অ্যাকচুয়ালি আমি ওর থেকে বড়, প্লাস আমাদের দুজনের বিশ্বাস, বন্ডিং, এবং আমাদের গান, স্পেশালি আমাদের গান, আমার লেখা ওর গান, এই আমরা এটাকে দিয়ে দুজনে খুব ভালো করে বেঁধে আছি, সেজন্য আমি সুপার ফ্যামিলি। নিশ্চয়ই একটু অন্যরকম লাগলো, খুব ভালো লাগলো। আর অবশ্যই ভালো থাকুন, মনের মিল থাকাটা সব থেকে বেশি জরুরি, সেটা আপনাদের মধ্যে রয়েছে, আপনাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আপনারা একসাথে ভালো থাকছেন, প্রত্যেকটা দিন এগিয়ে চলেছেন, এটাই সব থেকে বড় পাওয়া। 2 ফ্যামিলি রেডি নিশ্চয়ই? আমরা শুরু করতে চলেছি আমাদের এবারের ফাইনাল রাউন্ড, আপনারা চলে আসবেন বাজারের সামনে। একটা কথা বলে দিই, এখন কিন্তু আগের খেলার আর কোনো স্কোর আমরা ধরছি না, মানে এখন কিন্তু আপনাদের মধ্যে লড়াইটা হবে সমানে সমানে। আপনারা 2 পরিবারই রয়েছেন শূন্যে, এখন
পাঁচটা গান আপনারা শুনতে পাবেন, পাঁচটা গান থেকে থাকবে পাঁচটা প্রশ্ন। যে পরিবার এই পাঁচটার মধ্যে থেকে বেশি সঠিক উত্তর দিয়ে বেশি স্কোর করে নিতে পারবে তারাই কিন্তু হয়ে যাবে এই পর্বের সুপার ফ্যামিলি, আর জিতে যাবে সান বাংলার তরফ থেকে 51,000 টাকা। বাজারে হাত দিয়ে রেডি থাকুন। আমি প্রশ্ন করার আগে কিন্তু বাজার প্রেস করবেন না, তাহলে কিন্তু সরাসরি কোয়েশ্চেনটা অন্য পরিবারের কাছে চলে যাবে। প্রশ্নটা শুনবেন, তারপর বাজার প্রেস করবেন, উত্তর দিয়ে দেবেন। বাজার প্রেস করলে 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। রেডি আপনারা? ওকে, দুই পরিবারই রেডি, বাজারে হাত দিয়ে একদম রেডি হয়েই দাঁড়িয়ে আছে তারা। তাহলে আর দেরি করবো না, শুনে নেবো আমাদের আজকের এই পর্বের ফাইনাল রাউন্ডের প্রথম গানটা। খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। এই গানটা নিয়ে আমার প্রশ্ন, এই গানটা কার গাওয়া? ঘোষ পরিবার, অভিজিৎ। একদম সঠিক উত্তর। ফাইনাল রাউন্ডের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ঘোষ পরিবার পেয়ে গেছে 10 পয়েন্ট। বাকি রয়েছে আরো 4টে প্রশ্ন, মন দিয়ে শুনবেন। বাজার প্রথমে প্রেস করলে তবেই পাবেন প্রথম সুযোগ উত্তর দেওয়ার। চলুন শুনে নি আজকের পরের গানটা। উঠছে জেগে সকাল গুলো, পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে, দেখবে দামাল প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জ্বলেছে হোম, কাঁপছে আলো। এই গানটা দিয়ে আমার প্রশ্ন, কার গলা শুনলাম? শ্রেয়া ঘোষাল। একদম সঠিক উত্তর। এর সাথে সাথে এই পরিবারও পেয়ে গেল 10 পয়েন্ট। মানে বুঝতেই পারছেন এখন খেলা কিন্তু দারুণ জমে উঠেছে, 2টো প্রশ্ন হয়ে গেছে এবং দুই পরিবারের স্কোরই কিন্তু আবারও সমান 10 পয়েন্ট এবং 10 পয়েন্ট। রয়েছি আমরা আমাদের ফাইনাল রাউন্ডে, যার নাম কপাল জোড়ে গান বাজারে। 2টো প্রশ্ন অলরেডি হয়ে গেছে, পয়েন্টস দুই পরিবারের এখন সমান সমান। বাকি রয়েছে আর 3টে প্রশ্ন, মানে দেখে নেবো এবার আমরা পরের গানটা শুনে কোন পরিবার এগিয়ে যায় আর একটু। রেডি আপনারা? শুনে নেবো আমাদের আজকের পরের গানটা। বাজারে হাত রাখবেন, খুব সোজা প্রশ্ন কিন্তু। এইটা কি করে ফেললেন বৌদি, প্রশ্ন করার আগেই বাজার দিয়ে দিলেন। প্রশ্ন সরাসরি চলে যাচ্ছে ঘোষ পরিবারের কাছে। এই গানটা নিয়ে প্রশ্ন, এই গানে আমরা কোন হিরোকে দেখেছি? দেব। খুব ইজি প্রশ্ন ছিল, একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে ঘোষ ফ্যামিলি, পেয়ে গেছে আরো 10 পয়েন্ট। মানে ওনাদের টোটাল এখন 20 পয়েন্ট। দেখলেন তো কিভাবে সুযোগ হারালেন, তাই জন্যই বলেছিলাম প্রশ্নটা শুনবেন, এক্সাইটমেন্টটা একটু কন্ট্রোলে রাখতে হবে, প্রশ্নটা শুনবেন তারপর বাজারটা প্রাইস করবেন। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের গানে, আর 2টোই গান বাকি আছে, 2টো প্রশ্ন বাকি আছে, দেখা যাক এবার কি হয়। শুনে নেবো পরের গানটা। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমুল ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি। এই গানটা নিয়ে আমার প্রশ্ন, এই রোমান্টিক গানটায় কোন হিরো হিরোইনকে রোমান্টিক ভাবে দেখা গেছে? ঘোষ পরিবার, অঙ্কুশ। অঙ্কুশ আর নুসরাত। উত্তরটা ভুল হয়ে গেছে, আপনারা ট্রাই করতে চাইবেন? এই প্রশ্নটার উত্তর আপনারাও ঠিক দিতে পারলেন না, সঠিক উত্তর হচ্ছে ইয়াশ আর মিমি। ওকে, আমরা চলে যাব এবার আমাদের পরের প্রশ্নে, মন দিয়ে শুনবেন। এখন যদি ওনারা উত্তর দিয়ে দেয় তাহলে কিন্তু ওনারাই জিতে যাবেন, আর খেলা চলবে না, ওনারা একদম জিতে যাবেন। আর যদি আপনারা দিয়ে দিতে পারেন উত্তর সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা আরও একটা প্রশ্ন করবো টাই ব্রেকার হিসেবে।
বাকি রয়েছে আর একটা মাত্র গান। এবার দেখে নেওয়া যাক এই গানে কি হয়। আমরা পেয়ে যাই আমাদের সুপার ফ্যামিলিকে, নাকি খেলা আরো চলতে থাকে, শুনে নেবো আমাদের পরের গানটা। কামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে সূর্যের সীমানা, অনেক দূরে পাহাড় চূড়ো নতুন ঠিকানা, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। এই গানটা নিয়ে আমার প্রশ্ন, কোন সিনেমার গান বলুন? এটা হচ্ছে ওই দ্বিতীয় পুরুষ। একদম ভুল উত্তর হয়ে গেছে। আপনারা পাচ্ছেন সুযোগ, ট্রাই করতে চাইবেন? সিনেমা সেই রকম দেখা হয় না তো। সঠিক উত্তর হচ্ছে চাঁদের পাহাড়। এই গানটা আমরা শুনলাম চাঁদের পাহাড় ছবি থেকে। কি এরকম থমথমে মুখে কেন সবাই? ভুল উত্তর দিয়েছেন ঠিকই আপনারা, কিন্তু পাঁচটা গান আমাদের হয়ে গেছে এবং এখন অবধি বেশি পয়েন্টে পেয়ে রয়েছেন আপনারা, তাই আপনারা জিতে গেছেন এই পর্বে। সৌরভ ঘোষের পরিবার হয়ে গেল আজকের এই পর্বের ফাইনাল রাউন্ডে সুপার ফ্যামিলি। বৌদি ইমোশনাল হয়ে গেছেন কেন, কি হয়েছে? অনেকটা স্ট্রাগল করছে তো দুজনে মিলে, মানে সমাজের সাথে পরিবারের সাথে স্ট্রাগল করে, অনেকে বলেছিল যে আমরা একসাথে থাকতে পারবো না, সেই স্ট্রাগল থেকে মানে আমাদের বিবাহিত জীবনের এই যাত্রাপথে এটা প্রথম একটা জেতা। আপনারা জিতছেন প্রত্যেক দিন, এইরকম যখন চ্যালেঞ্জ ফেস করছেন তার মানে যখন একসাথে আছেন, যতক্ষণ একসাথে আছেন প্রত্যেকটা মুহূর্ত আপনারা জিতছেন, এবং দেখিয়ে দেবেন সবাইকে যে আপনারাই সুপারস্টার। হ্যাঁ সৌরভ আমার পাশে থাকলে আমি পারবো, নিশ্চয়ই পারবেন। একসাথে থাকুন, ভালো থাকুন, ভালোবাসে থাকুন প্রত্যেকটা দিন। কংগ্রাচুলেশনস আপনাদেরকে। আর আপনারা প্লিজ মন খারাপ করবেন না, খেল চুত আছে। আর সবচেয়ে বড় কথা তোমার সঙ্গে, তোমাকে তুমি বলছি বলে কিছু নেই, খেলতে এসছি, একটা এনজয় করছি সবার সঙ্গে, সব রকমভাবে একটা নিতে পাচ্ছি, এটাও অনেক। সত্যি আপনাদের সাথে এতটা সময় কাটিয়ে গল্প করে খেলা করে আমাদের ভীষণ ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। থ্যাংক ইউ। এবার পালা আমাদের উইনার্স ফ্যামিলি আর রানার্স আপ ফ্যামিলির হাতে সান বাংলার তরফ থেকে উপহার তুলে দেওয়ার। সান বাংলার তরফ থেকে 51,000 টাকার চেক আপনাদের জন্য। গিফট আরও রয়েছে, ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পারটা আপনাদের জন্য। সান বাংলা সুপার ফ্যামিলি।